শান্ত কল্প চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি পোস্ত। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। চার পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলো বাগদা চিংড়ি। তো ধুয়ে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপর খোলা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে এখানে আমি চার পিস কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ফোড়নের জন্য আছে কালো জিরে সামান্য পরিমাণ, হলুদ গুঁড়ো সামান্য, আর লঙ্কার গুঁড়ো আছে, আর এক চামচ লবণ। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, হাফটা নিয়েছি কুচি, আর নিয়েছি ধনে পাতা কুচি। আর এখানে আছে আদা জিরে বাটা আর পোস্ত বাটা। আদা জিরে বাটাটা আমি কম করে দেব, হাফটা দেব, বেশি করে বেটে রেখেছি। চিংড়ি মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব হালকা করে। মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা আছে সেটাতেই আমি করে নেব। কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করার পর টমেটো কুচি দিয়ে দেব। এবারে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। আর কুচিয়ে রাখা ধনে পাতার কিছুটা আমি কষানোর সময় দিলাম। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি। কিছুক্ষণ ফোটানোর পর পোস্ত বাটাটা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা প্রায় হয়েই এসেছে, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি পোস্ত রেডি। আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।